এর আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম যে মিড ডে মিল, সেই মিড ডে মিলের জন্য আলাদা শিডিউল তৈরি হবে এবং জুন মাসের জন্য মিড ডে মিল দিয়ে দিতে হবে। এছাড়াও বিদ্যালয়, সেই বিদ্যালয়গুলো খুললে বা খুলবে কি না সে সংক্রান্তও এই পরিস্থিতির উপরেই নির্ভর করবে। যেহেতু দেখা যাচ্ছে যে জুন মাসের জন্য মিড ডে মিল দিয়ে দিতে বলেছে, তাহলে বোঝাই যাচ্ছে যে স্কুল কিন্তু জুন মাসের যে একদম সামনাসামনি বা কয়েকদিন মধ্যেই খুলে যাবে তা কিন্তু নয়। এছাড়াও কেন্দ্রীয় সরকারের একটি ইমিডিয়েট একটি বিজ্ঞপ্তি আকারে এবং নির্দেশিকা আকারে বেরোবে, সেটি এলে পরে অবশ্য অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আরও একটি কথা বলি যে আমার এই ভিডিওগুলো কিন্তু শুধুমাত্র ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করা নয় বা নিউজগুলো আপনাদেরকে জানানো নয়, তার সঙ্গে সঙ্গে আমাদের কি দায়িত্ব বা আমাদের প্রতি কি কি অবিচার বা আমাদের কি কি পাওনা এবং দাবি, সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন সমালোচনামূলক সমস্ত কিছুই থাকে যা সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকাদের দাবির পক্ষে এবং স্বার্থের পক্ষে। যেমন এখানে বলে দেওয়া হয়েছে যে ডিস্ট্রিবিউশন করা হবে, কিন্তু শুধুমাত্র ডিস্ট্রিবিউশন করে দিয়ে বিভিন্ন স্কুলগুলোর থেকে যে খবর আসছে যে অ্যালটমেন্ট, সেই অ্যালটমেন্টগুলো কিন্তু সঠিকভাবে নেই। তাহলে যদি ফার্স্ট জুন থেকে যদি দিয়ে দিতে হয় তাহলে অ্যালটমেন্ট নেই, অথচ কিভাবে তারা এত তাড়াতাড়ি সমস্ত কিছু মেনটেন করবে তা কিন্তু সত্যি সত্যি একটি দুরূহ বিষয়। এছাড়াও বিভিন্ন স্কুলগুলি কিন্তু কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে অলরেডি সেখানে অনেকেই আছেন, কাজ চলছে, আবার অনেক ক্ষেত্রেই সেখানে কোয়ারেন্টাইন সেন্টারে অনেকেই আসবেন। তাহলে সেখানে স্যানিটাইজ না করে বা অন্য কি বিকল্প ব্যবস্থা আছে? কারণ সেখানে যেভাবে স্কুলগুলোকে নিয়ে নেওয়া হয়েছে সেখানে কিন্তু সত্যি সত্যিই বলা যায় যে বর্তমান পরিস্থিতিতে সেখানে অভিভাবকদেরকে ডেকে নিয়ে এসে ডিস্ট্রিবিউশন করা কিন্তু অনেকটাই কষ্টসাধ্য এবং একটু বল হলেও রিস্ক হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে তা কিন্তু সেখানে উল্লেখিত নেই এবং আমরা জানি না। এখানে শিডিউলটি যেটি দেওয়া আছে যে ফার্স্ট জুন 2020 সেখানে প্রি প্রাইমারি এবং ক্লাস ওয়ান, এটা আবার ফার্স্ট হাফ সেকেন্ড হাফ ভাগ করে দেওয়া হয়েছে যে তাদেরকে দিতে হবে হচ্ছে মিড ডে মিল। যদিও এটি শুধুমাত্র পশ্চিম বর্ধমান, সেই পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে নোটিফিকেশন, ধীরে ধীরে সমস্ত ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এই নোটিফিকেশন চলে আসবে এবং শিডিউল মোটামুটি একই রকমই থাকবে। আপার প্রাইমারিদের ক্ষেত্রে বা এবং হাই স্কুল হায়ার সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে ক্লাস ফাইভ, তবে এখানের ক্ষেত্রে শুধুমাত্র প্রাইমারি স্কুলের ক্ষেত্রে আমি এই কারণেই বলি যে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে তাহলে বা যে ক্লাস ফাইভ সেই ক্লাস ফাইভটি কিন্তু এই ক্লাস ফাইভের সঙ্গে অর্থাৎ এক তারিখে যে ক্লাস ফাইভ তার সঙ্গে কিন্তু মিলবে না। তার কারণ এটি কিন্তু আপার প্রাইমারি সেকশন এবং হায়ার সেকেন্ডারি সেকশন আলাদা করে দেওয়া হয়েছে, প্রাইমারি যে ফাইভ সেটি কিন্তু পরে আসবে। এবার সেকেন্ড জুন যেটি সেটি হচ্ছে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে ক্লাস টু এবং আপার প্রাইমারি ক্লাস সিক্স, থার্ড জুন ক্লাস থ্রি এবং আপার প্রাইমারি তাদের ক্ষেত্রে ক্লাস সেভেন, এছাড়াও ফোর্থ জুনে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ ভাগ করে দেওয়া আছে ক্লাস ফোর এবং ক্লাস ফাইভের জন্য, এবং ক্লাস এইট হচ্ছে প্রাইমারি সরি আপার প্রাইমারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলোর জন্য, এবং ফিফথ এবং সিক্সথ জুন ডিস্ট্রিবিউশন লেফট আউট গার্জিয়ান্স, লেফট আউট গার্জিয়ান যারা আছে অর্থাৎ যারা নিবে না সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু এই পাঁচ এবং ছয় জুন, পাঁচ এবং ছয় জুন তাদের দিতে হবে, অর্থাৎ ফার্স্ট জুন থেকে সিক্সথ জুন পর্যন্ত টানা চলবে এই কর্মসূচি। অর্থাৎ অনেকেই বলে থাকেন যে স্কুল টিচাররা শুধুমাত্র বাড়িতে বসে থাকে তা কিন্তু নয়, প্রত্যেক মাসে ন্যূনতম ছদিন সাত দিন হলেও তাদেরকে যেতে হচ্ছে। এখানে বিভিন্ন কন্ডিশনগুলো বলা আছে এবং কি কি ক্লিনিং করতে হবে, ক্লিনিং অফ স্কুল ক্যাম্পাস কমপ্লিটেড বাই 28th অফ মে। এখন এই যে এখানে বলা আছে যে স্কুল ক্লিনিং অফ স্কুল ক্যাম্পাস, এর আগের যে সিস্টেমে ছিল যেভাবে করা হয়েছিল এবার কিন্তু সেভাবে কিন্তু হবে না, কারণ এর আগের বার বেশিরভাগ স্কুলগুলোতেই সেরকম কোয়ারেন্টাইন সেন্টার ছিল না, সেখানে বন্ধ ছিল, সেগুলোকে ঠিকঠাক করে পরিষ্কার করে করলেই হয়েছে, কিন্তু এবার কিন্তু সেখানে কোয়ারেন্টাইন সেন্টার কিন্তু তৈরি হয়েছে। তাহলে সেখানে কিভাবে হবে? যাই হোক, অন্যান্য ব্যবস্থা নিশ্চয়ই সরকার নেবে এবং সরকার অবশ্য অবশ্যই ব্যবস্থা নিচ্ছে, এবং প্যাকেজিং করতে হবে, সেই প্যাকেজিং অর্থাৎ টানা টানা বলা যায় যে 28 তারিখ বা তার আগের থেকে কিন্তু পুরোপুরি কিন্তু যেতে হবে স্কুলগুলোতে। আশা করি ইনফরমেশনগুলো এবং যে সমালোচনামূলক বা আমাদের যে দাবি বা পক্ষে যেগুলো থাকে সেগুলো নিশ্চয়ই আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে,
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়িতে থাকবেন, এবং একটু ধৈর্য রাখবেন। যে সমস্ত জায়গায় যে ঘূর্ণিঝড় প্রবলিত যে এরিয়াগুলো, সেই এরিয়াগুলোতে যেভাবে বিক্ষোভ কর্মসূচি তৈরি হচ্ছে, সেদিক থেকে একটু বিরত থাকবেন, কারণ কাজ করছে, সবাই কিন্তু কাজে ব্যস্ত আছে। প্লিজ তাদেরকেও হেল্প করুন। ধন্যবাদ।